আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কেমন হবে একজন নেককার ব্যক্তির মৃত্যু এবং তার মৃত্যুর পর ফেরেশতারা তার লাশের সাথে ঠিক কি কি করবে, সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম এবং আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন আর আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। আর তার হাতে ছিল একটি চন্দন কাঠ যা দিয়ে তিনি মাটির ওপরে মৃদু পিটাচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি মাথা তুললেন আর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এই কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন। এরপর তিনি আর বললেন, যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে, তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফনের সুগন্ধি, তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে, মৃত্যুর ফেরেশতা এসে তার মাথায় কাছে বসবে, সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা এবং তার সন্তুষ্টি থেকে বেরিয়ে আসো। আত্মাটি তখন বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পান পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না, তাকে সে জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি মাখাবে। তারপর তারা আসমানের দিকে যেতে থাকবে আর ফেরেশতাদের প্রত্যেকটি দলই বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুক অমুকের ছেলে। এমনইভাবে প্রথম আসমানে চলে যাবে, তখন তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনই করে প্রত্যেকটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আমল নামাটা ইল্লিনে লিখে দাও, তার আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। তারা তখন তার আত্মাটা দুনিয়াতে তার কবরে পাঠিয়ে দিবে। এরপর কবরের প্রশ্ন উত্তরের জন্য দুইজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভুকে? সে বলবে, আল্লাহ আমার প্রভু। তারা প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? সে উত্তর দেবে, আমার ধর্ম ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানায় বিছিয়ে তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও, জান্নাতের সুঘ্রাণ এবং বাতাস আসতে থাকবে, যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে, তার কাছে সুন্দর চেহারা সুন্দর পোশাক পরিহিত সুগন্ধ ছড়িয়ে এক ব্যক্তি আসবে, সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো। সে অবাক হয়ে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল ও সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, কেয়ামত সংঘটিত করুন, হে আমার রব, কেয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার সম্পদ এবং পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আগমন করে, তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়, তার চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ট আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ এবং গজবের দিকে চলো। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয় আর তার আত্মা টেনে বের করা হয়, যেমন আদ্র রেশমের ভেতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয়, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না, সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে, তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরের দিকে ওঠে, তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ট আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলে, অমুক অমুকের ছেলে। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সুসের ছিদ্রতে প্রবেশ করে, সূরা আরাব আয়াত 40। অতপর আল্লাহ তাআলা বলেন, তার আমলনামা সিজ্জিনের সর্বনিম্ন স্তরে লিখে দাও, এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করেন, অর্থাৎ আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ল,
অতবার পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস থেকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। সুরা আল হজ আয়াত ৩১। এরপর তার দেহে আত্মা চলে আসবে, তখন দুজন ফেরেস্তা আসবে এবং তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রভুকে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা তাকে আবার জিজ্ঞাসা করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায়, আমি তো জানি না। তারপর জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? সে উত্তরে বলবে, হায় হায়, আমি তো জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ এবং বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার পাঁজরের হাড়গুলো আলাদা হয়ে যায়। তখন তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট এবং দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল আজ তা উপভোগ করো। সে বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎকর্ম। এরপর সে বলবে, হে প্রভু, আপনি যেন কিয়ামত সংঘটিত না করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।